হ্যালো বন্ধুরা আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট অনেকে আমাকে কমেন্ট করেছিলেন যে এই সমস্ত ব্যাংকের অ্যাকাউন্ট যদি আমরা দিয়ে থাকি তাহলে আমাদের কি টাকা ঢুকবে না আমরা কি টাকা পাবো না তো তার জন্যই কিন্তু দুয়ার সরকার ক্যাম্প আজকে আপনি জানেন যে শেষ হয়ে গেছে তো সেক্ষেত্রে দুয়ার সরকার ক্যাম্প থেকে জানা গেছে এবং দুয়ার সরকার ক্যাম্প থেকে এই আপডেটটি আপনাদের জন্য নিয়ে এসেছি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এই সমস্ত ব্যাংকে টাকা দেওয়া হবে না এরকম ভিডিও কিন্তু আপনি প্রচুর ইউটিউবে পেয়ে যাবেন প্রচুর ভিডিও রয়েছে যেখানে বলা হচ্ছে যে এই ছয়টি ব্যাংকে সাতটি ব্যাংকে দশটি ব্যাংকে পাঁচটি ব্যাংকে টাকা ঢুকবে না যেটা একদমই ফালতু কথা শুধুমাত্র মানুষকে হয়রানি করা হচ্ছে ঠিক আছে তো বিস্তারিত কিন্তু আপনি এই ভিডিওতে জানতে পারবেন আপনার কোনো আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই আপনার কোনো ভয়ের প্রয়োজন নেই বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে অবশ্যই ভিডিওটিকে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন নতুন হলে আপনাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলে ক্লিক করে অল নোটিফিকেশনটি সেট করবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যখনই আমি এই সমস্ত কিছু দেখলাম তারপর এই যে নোটিফিকেশনটি জারি করা হয়েছিল সরকারের তরফ থেকে এই নোটিফিকেশনের আন্ডারে ফিনান্সিয়ালের যে অপশনটা রয়েছে এখানে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট আন্ডার দ্য স্কিম উইল বি ক্রেডিটেড বাই ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার টু অ্যান আধার লিঙ্কেড ব্যাঙ্ক অ্যাকাউন্ট হেল্প স্লোলি বাই দ্য এলিজিবল ফিমেল মেম্বার্স অফ দ্য হাউস হোল্ড ঠিক আছে তো এখানে কিন্তু কোথাও লেখা নেই যে পেমেন্ট ব্যাঙ্ক যদি দেওয়া হয় সেক্ষেত্রে টাকা দেওয়া হবে না এখানে কিন্তু এরকম কোনো কিছু লেখা নেই লেখা রয়েছে আধার লিঙ্কেড ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর পেমেন্ট ব্যাঙ্ক যদি কেউ বানায় সেক্ষেত্রে কিন্তু তার আধার কার্ড মাস্ট ঠিক আছে সে যদি আধার কার্ড না দিয়ে থাকে সেক্ষেত্রে সে পেমেন্ট ব্যাঙ্ক বানাতেই পারবে না ঠিক আছে তো সেক্ষেত্রে এখান থেকে দেখতে গেলে আপনি যদি পেমেন্ট ব্যাঙ্ক দিয়েও থাকেন তাও কিন্তু আপনি টাকা পাবেন তো এ নিয়ে কিন্তু দুয়ার সরকার ক্যাম্পে গিয়ে আমি জিজ্ঞেস করেছিলাম যে কেউ যদি পেমেন্ট ব্যাঙ্ক দিয়ে থাকে সেক্ষেত্রে সে টাকা পাবে কি না তো সেখান থেকে বলা হয়েছিল পেমেন্ট ব্যাঙ্ক দিলেও কোনো অসুবিধা নেই কিন্তু সেখানে আইএফএসি কোড কিন্তু থাকতে হবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমি এখন আপনাদেরকে সেই পেমেন্ট ব্যাঙ্ক যে রয়েছে তাদের যে আইএফএসসি কোড হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন সেন্ড মানি টু এ নিউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক আছে মানি সেন্ড করার জন্য আমি আমার পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক থেকে এখানে দেখতে পাচ্ছেন আমি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক একটা সিলেক্ট করেছি এখানে ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটি দিয়েছি তারপর নিজের দিকে যদি যাই আবার দিতে হয় এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের নাম্বার আবার দিলাম এখানে দেখতে পাচ্ছেন আইএফএসসি কোড এই যে আইফিএসসি কোডটা এখানে আমি দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন টিকমার্ক দেওয়া রয়েছে অর্থাৎ এই আইফিসি কোডটা কিন্তু ঠিক রয়েছে তার জন্য আমি কিন্তু এখানে টাকা পাঠাতে পারবো তো আইফিসি কোড যদি আমাদের থাকে আইএফএসসি কোড এবং আধার লিঙ্কের যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবো সেক্ষেত্রে কোনো চিন্তা করার কারণেই এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে যে টাকা আসবে না যদি আপনি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক যখন বানিয়েছিলেন তখন কিন্তু সেখানে অপশনও ছিল যে সরকারি ফ্যাসিলিটি আপনি নিতে চান কি না তো অবশ্যই সেটাতে এগ্রি করে দিয়েছে যারা আপনার পেমেন্ট ব্যাঙ্ক বানিয়ে দিয়েছে অর্থাৎ আপনি যদি গ্যাস কানেকশন নিয়ে থাকেন গ্যাসের কানেকশন সঙ্গে যদি আপনি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা পেয়ে যাচ্ছেন তো এই ক্ষেত্রে আপনি লক্ষ্মী ভাণ্ডার টাকা কেন পাবেন না ঠিক আছে তো এই ক্ষেত্রে আপনি কোনো চিন্তা করবেন না আপনি যদি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো রকম কোনো সমস্যা হবে না ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন আমি একটা নাম্বার দিয়ে এখানে এইট দিয়ে শুরু লাস্টে দুই দিয়ে শেষ ঠিক আছে তো আমি আর নাম্বার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখুন এখানে আরও একটা এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক আমি নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন এটা এইট সিক্স দিয়ে শুরু নাইন জিরো দিয়ে শেষ ঠিক আছে এই যে আইএফএসসি কোডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু টিকমার্ক দেওয়া রয়েছে ঠিক আছে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন টিকমার্ক দেওয়া রয়েছে তো কোনো চিন্তা করার বিষয় নেই আপনার কোনো সমস্যা নেই যদি আপনি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কও দিয়ে থাকেন বোঝাতে পেরেছি ভিডিও দেখে বিভ্রান্ত হবেন না ঠিক আছে আপনি যদি আইএফএসসি কোড সহ ব্যাংকের অ্যাকাউন্টে ডিটেলস দিয়ে থাকেন আপনি টাকা অবশ্যই পাবেন ঠিক আছে এবার আমি আপনাদেরকে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান পেমেন্ট ব্যাঙ্ক ঠিক আছে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক যে রয়েছে সেটাও আমি নিয়েছি টাকা পাঠানোর চেষ্টা করেছি এবং টাকা পাঠিয়েছি আমি ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার এখানে দিয়েছে এখানে আরেকটা আরেকবার নাম্বারটা দিতে হয় তারপর এখানে দেখতে পাচ্ছেন আইএফএস কোড ঠিক আছে এই যে আইএফএসসি কোড এটা কিন্তু এখানে নিচে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক টিকমার্ক দাঁড়িয়েছ অর্থাৎ এই আইএফএসসি কোডটা কিন্তু বৈধ ঠিক আছে তাছাড়া কিন্তু টাকা পাঠানো যাবে না তো এগুলো কিন্তু আমার অ্যাকাউন্ট আমি কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন যে আইএফএসসি কোড রয়েছে সেটা কিন্তু বৈধ তো সেক্ষেত্রে আপনার যদি ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কেরও অ্যাকাউন্ট দিয়ে থাকেন আপনার কোনো রকম কোনো সমস্যা হবে না যদি আপনি আইএফএসসি কোডটিও দিয়ে থাকেন ঠিক আছে কোনো চিন্তা করার কারণ নেই আমি আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখানে এইট সিক্স দিয়ে স্টার্ট আরও একটা রয়েছে আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আরও একটা ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের ডিটেলস আমি দিয়েছি এইট ফাইভ দিয়ে শুরু ওয়ান দিয়ে শেষ ঠিক আছে এখানে আইএফএসি কোডটা দিয়েছে দেখতে পাচ্ছেন টিকমার্ক দেওয়া রয়েছে তো কোনো চিন্তা করার কারণেই আপনি যদি আইএফএসসি কোড সহ অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি টাকা অবশ্যই পাবেন আপনার কোনো চিন্তা করার কারণেই বিভ্রান্ত হবেন না বিভিন্ন ভিডিও থেকে ঠিক আছে তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি পেটিএম পেমেন্টস ব্যাঙ্কেরও ডিটেলস দিয়েছি এখানে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি এবার নিচের দিকে যদি আমরা আসি এখানে দেখতে পাচ্ছেন আবার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছি এবং আইফএসি কোডটাও দিয়েছি পি ওয়াই টি এম জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই হয়ে গেছে ঠিক আছে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক লিমিটেড তো আপনি যদি পেটিএম পেমেন্টস ব্যাঙ্কেরও ডিটেলস দিয়ে থাকেন সেক্ষেত্রেও আপনার কোনো চিন্তা করার কারণ নেই ঠিক আছে কারণ আমরা যেখানে ব্যাঙ্কের ডিটেলস ফিল আপ করছি সেখানে কী লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন ব্যাংকের নাম দিতে হচ্ছে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক লিখে দিলেন ব্যাঙ্কের শাখার নামটি এখানে লিখে দিলেন এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার আপনার পেটিএম পেমেন্ট ব্যাংকের নাম্বারটি এখানে দিয়ে দিলেন এবার আইএফএস কোডটা আপনি এখানে দিয়ে দিলেন ঠিক আছে তো এইগুলো যদি আপনার থাকে তাহলে আপনি কেন টাকা পাবেন না আপনি যদি ব্যাংকের নাম দিতে পারছেন আপনি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিতে পারছেন আইএফএসসি কোডও দিতে পারছেন তাহলে আপনার অ্যাকাউন্টে কেন টাকা আসবেন ক্ষেত্রে আপনি যদি এখানে কিন্তু আমরা আইএফএসসি কোডটাও পেয়েছি আমাদের আইএফএসসি কোড রয়েছে তো সেক্ষেত্রে আমরা যদি ব্যাংকের নাম ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড ব্রাঞ্চের নাম যদি দিয়ে থাকি তাহলে আমরা কেন টাকা পাবো না অবশ্যই টাকা পাবেন কোনো চিন্তা করার কারণেই বিভ্রান্ত হবে না বারবার বলছি আপনি যদি এসব পেমেন্ট ব্যাংক দিয়ে থাকেন আপনি কিন্তু টাকা পাবেন ঠিক আছে অর্থাৎ এক কথায় বলতে গেলে আপনি অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন ব্যাংকের নাম ব্রাঞ্চের নাম এবং আইএফএসসি কোড যদি আপনি দিয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই টাকা পাবেন কারণ আইএফএসসি কোড যদি দেওয়া হয় তাহলে আপনি আপনার অ্যাকাউন্টে টাকা পাঠানো যাবে আপনি টাকা পেয়ে যাবেন নিশ্চিন্তে থাকুন কোনো টেনশন করার প্রয়োজন নেই তো এবার আসি জিও পেমেন্ট ব্যাঙ্ক যদি কেউ দিয়ে থাকে ঠিক আছে তো কারা পেমেন্ট ব্যাঙ্ক দিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে রয়েছে আইএফএসসসি কোডটাও কিন্তু রয়েছে এই সমস্ত কিছু যদি দিয়ে থাকি তাহলে আমাদের কিন্তু কোনো চিন্তা করার কারণ নেই আপনি যদি জিও পেমেন্ট ব্যাঙ্কও দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার সমস্যা হবে না কিন্তু আপনাকে কিন্তু আইএফএসসি কোডটা অবশ্যই দিতে হবে ঠিক আছে তো এই সমস্ত পেমেন্ট ব্যাংকের টাকা দেওয়া যাবে না এরকম কিন্তু অনেক ভিডিও আপনি পেয়ে যাবেন তো সেক্ষেত্রে কোনো দিকে কোনো কান দেবেন না আপনি কিন্তু অবশ্যই টাকা পাবেন তার কারণ হচ্ছে আইএফএসসসি কোডটা যদি আপনি দিয়ে থাকেন এবার আপনি স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন কিন্তু আপনি আইএফএসসি কোডটি দেননি এক্ষেত্রে আপনাকে টাকা কী করে পাঠাবে ঠিক আছে তো আপনি যদি ব্যাংকের নাম ব্রাঞ্চের নাম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আইএফএসি কোড দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে থাকুন না কেন আপনি টাকা পেয়ে যাবেন ঠিক আছে আর মাস্ট কিন্তু আধার লিঙ্কেড ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে হবে আর পেমেন্ট ব্যাঙ্ক যদি আপনি বানাতে চান আপনার আধার নাম্বার মাস্ট অর্থাৎ আধার নাম্বার কিন্তু আপনাকে দিতেই হবে তাছাড়া আপনি পেমেন্ট ব্যাঙ্ক ওপেন করতেই পারবেন না ঠিক আছে আপনি অনেকে রয়েছে যারা ফিজিক্যাল ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে কিন্তু তাদের আধার লিঙ্ক করানি এখনও পর্যন্ত অ্যাকাউন্টে তাদের কিন্তু ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্কটি অবশ্যই করে নিতে হবে তাছাড়া কিন্তু তাদের টাকা পেতে দেরি হবে ঠিক আছে টাকা অবশ্যই পাবে কিন্তু দেরি হবে এবার কেউ যদি ফিনো পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু তাদের ব্যাংকের আইআফিসি কোড রয়েছে ফিনো পেমেন্ট ব্যাংকেরও দিয়ে থাকেন সেক্ষেত্রেও আপনার কোনো সমস্যা হবে না ঠিক আছে তবে একটা কথা বলে রাখি এখানে যে পেমেন্ট ব্যাঙ্কের দেখতে পাচ্ছেন ফিনো পেমেন্ট ব্যাংক এই যে আই কোড সব ব্যাংকেরই যে একই হবে অর্থাৎ সব ব্রাঞ্চের যে একই হবে সেটা কিন্তু না ঠিক আছে তো আপনার যেটা রয়েছে আপনাকে কিন্তু সেটাই দিতে হবে এবার আরেকটা যেরকম রয়েছে এনএসডিএল পেমেন্ট ব্যাঙ্ক তো আপনার যদি এনএসডিএল পেমেন্ট ব্যাঙ্কের ডিটেলস দিয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনার এনএসডিএল পেমেন্ট ব্যাঙ্কের যে আইএফএসসি কোড সেটাও কিন্তু রয়েছে আপনার যে পেমেন্ট ব্যাঙ্ক রয়েছে সেটারও কিন্তু আইফএসএসি কোড রয়েছে তো আপনি যদি আইএফএসসি কোড সহ দিয়ে থাকেন তাহলেও আপনার কোনো টেনশন করার প্রয়োজন নেই তো আশা করি বন্ধুদের বোঝাতে পেরেছি আপনি যদি পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে থাকেন লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক বা ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক তো সমস্ত ব্যাঙ্কেরই কিন্তু আমি আপনাদেরকে জিও পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসের সঙ্গে যদি আপনি আইএফএসসি কোডটা দিয়ে থাকেন অবশ্যই কিন্তু আপনার কোনো টেনশন করার প্রয়োজনে আপনি টাকা পেয়ে যাবেন ঠিক আছে সেখানে বলি দেওয়া আছে এখানে অ্যাকাউন্ট ডিটেলস এখানে কিন্তু ব্যাংকের নাম ব্রাঞ্চের নাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আর আইএফএসসি কোড হলে কিন্তু আপনি এখান থেকে ডিটেলসে দিতে পারছেন পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিলে আপনি টাকা পাবেন না এটা কিন্তু কোনোরকমভাবে উল্লেখ করা নেই নোটিফিকেশনে তো সেই ক্ষেত্রে চিন্তা করার কারণেই আপনি ডিটেলস যদি ঠিকঠাক দিয়ে থাকেন আপনি অবশ্যই টাকা পাবেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কারা কারা পেমেন্ট ব্যাঙ্ক দিয়েছেন ঠিক আছে তো আশা করি বন্ধুদেরকে আমি বোঝাতে পেরেছি যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো এই সমস্ত কিন্তু ভুয়ো খবরে কান দেবেন না যা আপনি টাকা পাবেন না আপনি ব্যাংকের ডিটেলসের সঙ্গে যদি আইএফএসসি কোড সহ অ্যাকাউন্ট ডিটেলস অ্যাকাউন্ট নাম্বার ব্রাঞ্চের শাখার নাম যদি দিয়ে থাকেন আপনি অবশ্যই টাকা পাবেন আপনার রকম কোনো টেনশন করার প্রয়োজন নেই